ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন সুখবর হোম লোনের সুদে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন আপডেট দেখুন লোকসভা ভোটের আগে বাজেটে ভালো খবর পেতে পারেন দাতারা। ইউনিয়ন বাজেট দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ দেশের সাধারণ বাজেটের প্রস্তুতি পুরোদমে চলছে কেন না নির্বাচনের মরশুমের আগে এটাই মোদী সরকার দুই দশমিক শূন্য এর শেষ বাজেট যদিও এটি কেবল অন্তর্বর্তীকালীন হবে তবে প্রতিবারের মতো এবারও আমাদের প্রত্যাশা কম নয় নির্বাচন হলে সরকার জনগণকে আকৃষ্ট করতে কর ছাড়ের মতো নতুন স্কিম ও সুবিধাও দিতে পারে এই কারণেই রিয়েল এস্টেট সেক্টরও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দিকে তাকিয়ে রয়েছে গৃহঋণে কর ছাড়ের দাবি উঠেছে সাধারণ জনগণ অর্থাৎ করদাতা ছাড়াও রিয়েল এস্টেট খাত এর থেকে বড় সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে হোম লোন পরিশোধে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর ছাড় কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিআরইডিএআই দাবি করেছে যে হোম লোনে কর ছাড়ের সুযোগ বাড়ানো উচিত বর্তমানে হোম লোনের সুদ পরিশোধে ছাড়ের সীমা দুই লাখ টাকা তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করতে হবে ক্রেদাই বিশ্বাস করে যে সুদের হার খুব বেশি দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত রেপো রেট কমানো সহজ নয় এর সরাসরি প্রভাব পড়েছে হোম লোন ইএমআইতে বাড়ির ক্রেতাদের প্রতি মাসে বেশি ইএমআই দিতে হয় এমন পরিস্থিতিতে তাদের কর ছাড় দিয়ে তারা লাভবান হতে পারেন আয়কর ধারা আশি সি এর অধীনে কর ছাড় হোম লোনের আসল পরিমাণ পরিশোধের জন্য এক দশমিক পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায় এটিতে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিও অন্তর্ভুক্ত থাকতে পারে তবে যে বছরে তা প্রদান করা হয় সেগুলি শুধুমাত্র একবার কাটা যেতে পারে শুধুমাত্র একটি নতুন বাড়ি কেনা বা বাড়ি নির্মাণের জন্য গৃহঋণ নেওয়া হয় আপনি যদি আপনার বাড়িটি কেনার পাঁচ বছরের মধ্যে বিক্রি করেন তাহলে ধারা এর অধীনে এখন পর্যন্ত প্রাপ্ত কর কর্তন আপনি যে বছরে বাড়ি বিক্রি করবেন সেই বছরে আপনার আয়ের সাথে যোগ হবে আয়কর ধারা চব্বিশ বি এর অধীনে হোম লোনের সুদের পেমেন্টে কর ছাড় আপনি হোম লোনের সুদের পেমেন্টে দুই লাখ টাকা পর্যন্ত কর ছাড় দাবি করতে পারেন তবে যে বাড়ির জন্য লোন নেওয়া হয়েছে আপনি সেখানে থাকেন অথবা খালি থাকে তবে আপনি যদি সেই বাড়ি ভাড়া দিয়ে থাকেন তাহলে ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন না রিয়েল এস্টেটে চাহিদা বাড়বে গৃহঋণের উপর কর ছাড় দেওয়া মধ্যমায়ের বাড়ির মালিকদের ব্যয় করার জন্য অতিরিক্ত আয় প্রদান করবে এবং অন্যরাও বাড়ি কিনতে অনুপ্রাণিত হবে সিআরইডিএআই চেয়ারম্যান মনোজ গৌর বিশ্বাস করেন যে এই খাতের বৃদ্ধির জন্য চাহিদা থাকা দরকার এবং করদাতাদের কর ছাড়ে কিছু সুবিধা দেওয়া হলেই চাহিদা বাড়বে রেপো রেট বৃদ্ধির কারণে গৃহঋণের সুদের হারও ক্রমাগত বেড়েছে এগুলো স্থিতিশীল থাকলেও আবাসনের চাহিদা বাড়বে না তাই শুধু করদাতাদের ছাড় দিতে হবে সরকারকে তবে এই খাতটি গতি ফিরে পেতে পারে কিভাবে হোম লোনে ট্যাক্স ছাড় পাবেন আয়কর আইনের ধারা চব্বিশ এর অধীনে গৃহঋণ পরিশোধের ক্ষেত্রে কর ছাড় পাওয়া যায় ইএমআই এর দুটি অংশ রয়েছে একটি অংশ সুদের এবং অন্যটি আসলের ধারা চব্বিশ বি এর অধীনে একটি আর্থিক বছরে সুদের অংশে দুই লক্ষ টাকার কর ছাড় পাওয়া যায় ধারা আশি সি এর অধীনে ছাড়ের সুবিধা আসলের অংশে পাওয়া যায় যার সীমা এক দশমিক পাঁচ লক্ষ টাকা আয়কর আইনের আওতায় হোম লোনের সুদ এবং মূল এই দুইয়ের উপরেই কর ছাড় পাওয়া যায় হোম লোনের ক্ষেত্রে সহজেই পাঁচ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায় আয়করের বিভিন্ন বিভাগে এই সুবিধা পাওয়া যাবে আয়কর আইন আশি সি এর আওতায় এক দশমিক পাঁচ লাখ টাকা ছাড়ের কথা মোটামুটি সকলেই জানে তবে এটি ছাড়াও আরও এমন কিছু ধারা রয়েছে যেগুলির আওতায় হোম লোনের সুদ এবং মূল এই দুইয়ের উপরেই কর ছাড় পাওয়া যায় যদি কোনো ব্যক্তি হোম লোন নেন এবং তিনি যদি তার লোনের মূল অঙ্ক পরিশোধ করেন তবে তিনি এতে কর ছাড় পেতে পারেন এক্ষেত্রে একটি মাত্র শর্ত থাকে যে প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে সেটি যেন রিজার্ভ ব্যাংকের আওতায় থাকে ছাত্র হোক বা কো অপারেটিভ সোসাইটির অ্যাকাউন্ট হোল্ডার খুব সহজেই কোনো ব্যক্তি হোম লোন নিতে পারে মনে রাখতে হবে বাড়ি যদি নির্মাণাধীন থাকে অর্থাৎ বাড়ির কাজ যদি পুরো না হয় তবে হোম লোনের উপর কর ছাড় পাওয়া যাবে না এছাড়া যে বাড়িটির জন্য লোন নিচ্ছেন সেটি পাঁচ বছরের মধ্যে বিক্রি করা যাবে না যদি বিক্রি করা হয় তবে মোট আয়ের উপর ট্যাক্স নেওয়া হবে সুদের উপর ছাড় আয়কর আইন চব্বিশ এর আওতায় হোম লোনের সুদের উপর দুই লাখ টাকার কর ছাড় পাওয়া যায় বাড়ির কাজ সম্পূর্ণ শেষ হলে তবেই এই কর ছাড় পাওয়া যাবে কত ডিসকাউন্ট পাবেন কিভাবে পাঁচ লাখ টাকার কর ছাড় পাওয়া যাবে তা এখানে দেখে নিন ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি প্রথমবার হোম লোন নিয়ে বাড়ি কিনেছেন এই বাড়িটি রেডিট মুভ হতে হবে অর্থাৎ বাড়ি তৈরির জন্য এই হোম লোন না আশি সি এর আওতায় মূল পরিমাণের উপর এক দশমিক পাঁচ লাখ টাকার কর ছাড় পাওয়া যেতে পারে সেকশন চব্বিশের আওতায় মূল লোন পরিশোধের উপর দুই লাখ টাকার কর ছাড় পেতে পারেন সেকশন আট শূন্য ই এর আওতায় সুদের উপর অতিরিক্ত এক দশমিক পাঁচ লাখ টাকার ছাড় পাওয়া যেতে পারে এভাবে তিনটি ছাড় মিলে আয়করে মোট ছাড় হতে পারে পাঁচ লাখ টাকা কি শর্ত রয়েছে এই কর ছাড় পেতে হলে শর্ত হল কোন ব্যাংক ব্যাংকিং কোম্পানি হাউজিং ফাইন্যান্স কোম্পানি যারা এর আওতাভুক্ত তাদের থেকে এই হোম লোন নিতে হবে এই লোন নেওয়া থাকতে হবে এক এপ্রিল দুই হাজার উনিশ থেকে একত্রিশে মার্চ দুই হাজার বাইশের মধ্যে সম্পত্তির স্ট্যাম্প ডিউটি পঁয়তাল্লিশ লাখের বেশি হলে চলবে না এই বিষয়ে কোন অসুবিধা হলে ল ব্যারেক ল ফার্মের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের আইনি সহযোগিতা করব থ্যাঙ্ক ইউ অল লটের তরফ থেকে আর যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগ্যাল অ্যাওয়ারনেসের ওপর ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ